দীর্ঘ দুবছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই বছর পালিত হচ্ছে তারাপীঠের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। গত দুবছর করোনা পরিস্থিতি চলাকালীন সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে বন্ধ রাখা হয়েছিল কৌশিকী অমাবস্যা। শুক্রবার কৌশিকী অমাবস্যা, লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারাপীঠ চত্বরে, আর সেই ভিড় সামাল দিতে ইতিমধ্যে নেওয়া হয়েছে বিশেষ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে গোটা তারাপীঠ চত্বর। আজ থেকেই মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মন্দির চত্বরে লাগানো হয়েছে বিশাল আকারের জায়ান্ট স্ক্রিন। গতকাল পর্যন্ত আমি জেলাশাসক মহোদয় এবং আমাদের যারা এখানকার দেখাশোনা করেন তারা সবাই আমরা সমস্ত দিকটা ঘুরে দেখেছি, মানে সমস্ত ব্যবস্থা মানে আমরা দেখেছি যে ঠিক আছে। হ্যাঁ, আশা করি পুলিশ প্রশাসনও খুব যথেষ্ট সহায়তা করেছেন, সাধারণ প্রশাসন এসডিও সাহেবও ছিলেন, সাধারণ প্রশাসন খুব ভালোভাবে সহযোগিতা করছেন এবং আশা করি কোনো অসুবিধা মানুষের হবে না।